হরে কৃষ্ণ, সকলকে প্রণাম। এক ভদ্রলোক তার বন্ধুদের সাথে জাহাজে করে সমুদ্র ভ্রমণে বেরিয়েছেন। দুর্ভাগ্যবশত ঝড়ো হাওয়া ঝড়ো তুফানে ওই জাহাজ পুরো ডুবে যায়, কিন্তু সৌভাগ্যবশত ওই ভদ্রলোক বেঁচে যান এবং সাঁতরাতে সাঁতরাতে একটা দ্বীপের মধ্যে গিয়ে ওঠেন। কিন্তু দ্বীপ চারদিকে শুধু জল আর জল, কোনো কিছু নেই, শুধুমাত্র দ্বীপ। কি করবেন? চিন্তাগ্রস্ত। এদিকে জঙ্গল, বিভিন্ন জীবজন্তুর ভয়। তাই তিনি কি করলেন, কোনোরকমভাবে বনের থেকে লতাপাতা নিয়ে এসে, ডাল টাল নিয়ে এসে একটা কুঠির বানালেন, থাকছেন। মনের দুঃখ, কাউকে মেসেজও পাঠাতে পারছেন না, সব কিছু নষ্ট হয়ে গেছে। তাই তিনি কি করলেন, একটু বনের ভিতরে একটু ঢুকলেন কিছু খাবার সংগ্রহ করার জন্য। যখন খাবার আনতে গেলেন, খাবার নিয়ে এসে, ফলমূল নিয়ে এসে যখন কুটিরের সামনে আসলেন, দেখছেন কুটির ধাও 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 করে জ্বলছে। অত্যন্ত দুঃখে বিচলিত হয়ে, হ্যাঁ, করুণার স্বরে বিধাতার কি বলতে লাগলেন, হা বিধাতা, একটা মাত্র অবলম্বন ছিল, তাও তুমি আমাকে জ্বালিয়ে দিলে। এখন যেটুকু অবলম্বন ছিল সেটাও আমার চলে গেল। মাথায় হাত দিয়ে তিনি চিন্তাগ্রস্ত, কী করবেন, কোথায় করবেন, আবার কোথা থেকে বানাবেন, আবার কি বানাবেন, না বানাবেন না, কেন এত কষ্ট, এখন কি হবে? আর যখন এরকম চিন্তা করছেন, তখন একটা বড় জাহাজ ওই যেখানে আগুন জ্বলেছে সেইখানে এসে দাঁড়ালো। আর যেই তিনি চোখ খুললেন জাহাজের আওয়াজ শুনে, তখন দেখছেন জাহাজ সামনে উপস্থিত। তখন সেখান থেকে তারা নেমে আসলেন এবং সেই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করলেন। তখন তার মনে একটা কৌতূহল জাগলো, আমার তো বাঁচার কোনো উপায় ছিল না, তারা কী করে জানলো আমি এখানে আছি? তখন তাদেরকে জিজ্ঞাসা করলো। যখন যে জিজ্ঞাসা করছেন, তখন জাহাজের ক্যাপ্টেন বললেন যে আমি অনেকদিন এই পথে যাতায়াত করি, এই দ্বীপে কোনো কেউ আছে আমার মানে বিশ্বাস ছিল না, কিন্তু আজকে যখন হঠাৎ করে আমি যাচ্ছি, তখন দেখছি ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে, আগুন থেকে ধোঁয়া উঠছে, তখন আমি ভাবছিলাম হয়তো কেউ সহায়তা চাচ্ছেন, সেইভাবে আমরা এখানে এসেছি, তো এসে আপনাকে দেখলাম। তখন সেই ব্যক্তি ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলেন, হে প্রভু, আমি তোমাকে বুঝতে পারিনি, এই ঘরে আগুন লাগাটাই হচ্ছে আমার বর হয়ে দাঁড়িয়েছে, যদি আগুন না লাগতো তাহলে ধোঁয়া উঠতো না, যদি ধোঁয়া না হতো তাহলে নাবিক আসতেন না, তাহলে আমারও উদ্ধার হতো না। তো অনেক সময় যদি আমাদের জীবনে যেরকম এরকম কোনো বিপদ আসে, বিপদের পরে বিপদ, আমরা হয়তো ভাবতে পারি কেন আমাদের বিপদ আছে। সেই জন্য শাস্ত্রে বলেছে বিপদ বিপদ তস্য সম্পত্তি। আমরা জানি ভগবান যা কিছু করেন আমাদের মঙ্গলের জন্য করেন, তাকে যখন বাঁচিয়েছেন তাহলে নিশ্চয়ই তার জীবনে কিছু মঙ্গল ছিল, আগুন লাগিয়েছেন তার মঙ্গলই ছিল, তা না হলে জাহাজটা আসতেন না। তো আমাদের প্রত্যেকেই এরকম ভাবনা করা উচিত, যখনই আমাদের মধ্যে কোনো এরকম কোনো বিপদ বা কোনো কিছু প্রতিকূল পরিস্থিতি আসে, নিঃসন্দেহে তার উদ্দেশ্য কিছু একটা, ভগবানের কিছু একটা উদ্দেশ্য রয়েছে, সংকেত রয়েছে আমাদের জন্য। তাই সেই বিপদে আমাদের নার্ভাস না হয়ে আমি যদি স্থির থাকি, তাহলে অবশ্যই সেই বিপদ থেকে আমি নিজেকে রক্ষা করতে পারবো। হরে কৃষ্ণ।